ওই জায়গায় রয়ে গেল তিন বছরে তিনটা বাচ্চা জন্ম দিল, হঠাৎ করে শরীরে জ্বালা উঠে গেল। ওই সরোবরের পানি যে নহর দূরা যাইতেছে ওইটা নজরে পড়ে গেল। তখন হঠাৎ করে যে যখন ওই পানির মধ্যে নাইমা ওই পানিতে ডুব দিছে, তখন সেই মেয়ার আকৃতি সাইরা ওই জাগে যে রূপ ছিল কয়টা গোলাম ছিল সেই রূপ হয়ে গেল। ওই যে টানের মধ্যে ওর কাপড় গুনে ওই জায়গায় রয়ে গেছিল, ওগুলা খুইলা থুয়ে পানিতে নামছিল, কাপড় গুনে ওই জায়গায় রয়ে গেল। তখন যখন ডুব দিছে ওই মেয়ার রূপ ছাইরা যখন পুরুষ হয়ে গেছে, টানে ছায়া দেখে ওর কাপড় গুলাও রয়ে গেছে, ওই কাপড় গুলা তাড়াতাড়ি করে পিন্দা নিল। তখন পিন্দা মনে মনে চিন্তা করে, আমি যাই এখন কোন দিকে? আমি তো যে দিকেই যাইতাছি খালি বেরিয়ে পড়তাছি, কারেন্টের জালের মতন, আমি তো কোনো রাস্তা দেখতেছি না। তবে আমি কি এইভাবেই সারা জীবন এইভাবে জঙ্গল দিয়ে ঘুরব? আমার কি আর কোনো কুল কিনারা নাই? কোনো মানুষের বস্তি আমি পাব না? খুব আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে, কান্দাকাটি করতে করতে একটুকে পশ্চিম দিকে রওনা করছে। যাইতে 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 সারাটা দিন চলে গেল, তারপরে রাত এসে পড়ল। দেখে বিরাট বড় একটা বৃক্ষ, ওই জঙ্গলের মধ্যে এমন একটা গাছ ওই গাছের তুল্য গাছ আর ওই জঙ্গলের মধ্যে নাই। কিন্তু গাছের এক একটা শিকড় কমসে কম দশ হাত লম্বা হইয়া গেছে, তার খন্দকের ভিতর দেয়া দশ বিশ জন পলিয়া থাকা যাব এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ঘরের মতন হয়ে গেছে। তখন মনে মনে চিন্তা করে, আজকে রাতটুকে থাকবো আমি এই গাছের খন্দকের তলে, রাতটুকে থাইকে তারপরে সারা দিনের মতো আমি চলে যাব। এইটা মনে মনে চিন্তা করে ওই গাছের গুড়ার মধ্যে লুকাইয়া পড়ে। তখন যখন লুকিয়ে পড়ল, ইতিমধ্যে তো রাত এসে পড়ল। এক দুই করতে করতে রাত যখন বারোটা বাজা গেল, তখন তো দেখে বিশাল একটা অজগর সাপ আসলো, এমন একটা সাপ যে সাপটা ওই গাছের মধ্যে এসে পেঁচ লাগাইল। ওরে যে পেঁচটা যে দিছে ও কিন্তু এই পেঁচের তলেই পড়ে রয়েছে, কিন্তু ওই যে গাছের শিকড় গুলা উঁচে হইয়া গেছে, পেঁচটার তলে কিন্তু চিবির মধ্যে পড়ে রয়েছে। পেঁচটা ওর গায়ে লাগে নাই, কিন্তু দেখতাছে যে একটা সাপে আইয়া পেঁচ মারতাছে।
ওই ভাবে পেশটা না দিয়া তখন সাপটা ফোনা ধইরা কি করলো মানে মুখের মধ্যে ঠিকা একটা মানে ই বাইর হইলো মানিক বাইর হইলো নাকমণি বাইর হইলো ওই নাকমণিটা যখন মুখের মধ্যে গুনে বাইর হইলো তখন ওই বন জঙ্গলটা আলো হয়ে গেল দিনের মতো এ পহর দিল যখন পহর দিল তখন ওই পহরে কিন্তু যত পোকা মাকড় জীব জুনার বহুত কিছু তার আইগি আসবার শুরু করলো ও তখন আতঙ্ক হয়ে গেল হাইরে এইটা বর কেমন সাপ কেমন বস্তু মুখে গুনে ছেড়ে দিল যে তার পহরে আজকে এই বন জঙ্গল আলো হয়ে গেল এই জিনিসটা যদি আমি পাইতাম তাহলে তো আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম তাই মনে মনে চিন্তা করে আর কোনো সারা শব্দ ওই জায়গায় করে না চুপচাপ হিসাবে রয়ে গেল দেখো ওই পহরের মধ্যে যত পোক মাকড় আইতাছে ওই সাপে দৌড়া দৌড়া খাইতেছে এই তখন ওই সাপে যখন ওই মনিটা ছাইরা দিল ওই যে কইঠা গাছের মধ্যে উইটা কিন্তু ওই যে কেদা বালুগুলা ওগুলা কিন্তু সেই মানিকের উপরে ছাইরা দিল নাগমণির উপরে যখন ছাইরা দিল তখন সে ওই জায়গাটা অন্ধকার হয়ে গেল যখন অন্ধকার হয়ে গেছে ওই সাপ তখন শিক্ষার দিয়া তখন মানে সে সাপ কোনো দিকে আর যাইতে পারে না অন্ধকার হয়ে গেছে তখন সে কলজা ফাইটা ওই জায়গার মধ্যে সে সাপ মারা গেল যখন সে সাপ মারা গেল তখন ওই কৈঠা রাজা কৈঠা গোলাম গাছের থেকে নাইম আসলো নাইম ওই মানিকটাকে তখন নিয়া এই তো মানে দক্ষিণ দিকে রওনা করলো ওই গাছের কিছু লতা পাতাও নিয়ে গেল ডাইল নিয়ে গেল এইভাবে যাইতে 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 বন জঙ্গল পাড়ি দিয়া তখন মানে সেই ফরিদপুর শহরে যে পৌঁছাইল ওই ফরিদপুর যখন চলে গেছে ওই দেশের কিন্তু ফরিদ বাদশাহ কিন্তু মারা গেছে কিন্তু তার কোনো ছেলে সন্তান নাই ওই ফরিদপুর ফরিদ বাদশাহর পরিবার উনি বলতেছে যে আমাদের এই ফরিদপুর শহরে আমার রাজ হস্তি ছেড়ে দেওয়া হবে এই হস্তি যাকে ধরে আনবে সেই কিন্তু এই দেশের রাজা হবে তখন ওই যে কৈঠা গোলাম ওর কাছে আছে সাপের মণি কিন্তু ওইটার পহরে সে কৈঠা গোলাম আর নাই লাল হয়ে গেছে এমনকি বাদশার মতন পরিবেশ তার সৃষ্টি হয়ে গেছে তাই রাজ হস্তি যখন ছাইরা দিছে হাজার হাজার লোক তারা লাইনে দাঁড়াইছে কিন্তু ওই যে কৈঠা গোলাম ও একটা গাছের আউলিতে দাঁড়িয়ে রয়েছে ওই রাজ হস্তি তখন গলিতে গলিতে গুইরা কাউকে পছন্দ না হওয়ার পরে যখন উত্তর দিকে নজর করছে দেখে গাছের আউলিতে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তখন আর করে নাই দেরি তাড়াতাড়ি চলে গেছে ওই কৈঠা গোলামের কাছে তাড়াতাড়ি ওই প্যাঁচ দেয়া ধইরা তখন মানে সে রাজ দরবারে নিয়ে গেছে দেখে যে হ্যাঁ যেমন সে চেহারা তেমন কিন্তু তার রূপ যখন রাজ সিংহাসনে বসাইল ওই ফরিদ বাদশার পরিবারে বলতেছে না আমি যেটা ভাবছিলাম কিন্তু সেটা হলো না কিন্তু এই ছেলেটা হয়তো আমার ছেলের মতন কিন্তু আমি ভাবছিলাম যে এমন উপযুক্ত একটা মানুষকে ধরে আনবে তার সাথে আমার বিয়ে হবে কিন্তু তার হবে না আমি ছেলের মতন আমি তাকে মনে করলাম আজকে থেকে এই এইটা আমার ছেলে আমি তার মা হিসাবে তাকে আমি লালন পালন করব তখন ওই জায়গায় রয়ে গেল ওই জায়গায় যদি রইয়া হইল গেল ফরিদপুর দেশের বাদশাহ কয়টা রাজা হয়ে গেল তখন এক মাস দুই মাস বছর যখন পার হয়ে গেল ওই মাই বলতেছে দেখো বাবা এখন কিন্তু এই ফরিদপুর শহর পরিচালনা করতে হবে তোমার একটা বিয়া শাদি করতে হবে তখন মানে দেশ বিদেশে এই তো মানে ঘটক পাঠাইতেছে কিন্তু কারো সাথে কোনো বিয়ার সন্ধানই মিলে না কোনো ঢকঢিল হয় না কোনো পছন্দও হয় না এইভাবে যখন দুই চার মাস বছর চলে গেল তখন কৈঠা গোলাম মনে মনে চিন্তা করে বাকি জীবনেও কিন্তু আমার বিয়া যার সাথে হবে কলম মারা আছে ওই গরিবন কন্যার সাথে তো আর ছাড়া আমার জগতের কোনো পরিবারই নাই এই কথাই তো এরা জানতেছে না কিন্তু একমাত্র জানি আমি আজকে যার জন্য
পাহাড় পর্বত জুর জঙ্গল ভাঙ্গা আজকে আমি দেশের বাদশা হইলাম অবশ্যই আল্লাহ পাক যে কলম মারে বা জুরি লাগে সত্যিকারেই কিন্তু তার জন্য আজকে কি জানি আমি দেশের বাদশা তবে ওই গরিমন কন্যাকে আনতে গেলে আমার যদি সংবাদ পাই যে সেই কয়টা গোলামের সাথে বিয়া কোনোদিন কিন্তু বিয়া হবে না তাই কি করলো একটা ওই দেশের মধ্যে ফরিদপুর শহরে এমন একটা সূরা আছে আইসা সূরা আর হলো পাইসা সূরা আইসা সূরার পোলা হলো পাইসা সূরা ওই দেশে নারকলের খুলির যে আইসা ওইটা পর্যন্ত থই নাই চুরি করে একবারে হয়তো হাজি কুদাল যা কিছু পায় সে রাখাবরা ভাঙ্গা ভুঙ্গা তাই চুরি করে এই রকম চুরি করতে করতে আইসার পোলা পাইসা কিন্তু মস্ত বড় শুরু হয়ে গেছে গা তখন একদিন ওই কয়টা গোলাম কয়টা বাদশা মায়ের কাছে বলতেছে মা গো তুমি আমার জন্য যত পাত্রী দেখো কিন্তু গরিমন কন্যা দেবপুর শহরে ওকে ছাড়া আমার জুরি এই দুনিয়ার বুকে আর নাই তুমি তাড়াতাড়ি করে তারির একটা ব্যবস্থা করো যে বাবা তাইলে এটা তোমার তো জানা আছে তাইলে কিভাবে এটা আনা যায় কিভাবে আনতে পারো তার বিহিতুম কিন্তু তুমিতি করো যে মাগু এইটা সহজ কথা নয় কিন্তু এইভাবে প্রস্তাবে রাজি হবে না তবে ছলে বলে কলে কৌশলে যে কোনো পাইলেই হোক তাকে ছিনিয়ে আনতে হবে এমনকি তাকে জোর কইরা পলিয়ে আনতে হবে যে তাইলে এটার সন্ধান কিবা করো তখন ওই আইসা সূরা আর পাইসা সূরার এটাই কাণ্ড ডাইকাইনা বলতাছে দেখো দেবপুর শহরে দেবকরাজের মেয়ে কিন্তু গরিমন কন্যাকে তোমার চুরি করে আনতে হবে এটা কে পারবে তখন পাইসা সূরা বলতাছে আমি পারব কিভাবে যে দেখো আমি এমনই সুর যদি একটা কবুতর বা ঘুঘু বাসায় থাকে আন্ডা উমদায় হয়তো ওই উমের তলের থেকে আমি তার আন্ডাকে চুরি করতে পারি মানুষ দিব্য জাগ না থাকবো তার গুয়ার তলে থেকে আমি পালং সরিয়ে নিতে পারি তার পায়া খুলতে পারি আমি এমনই সুর যে ঠিক আছে তাই যদি হয় তাহলে তুমি ছাড়া আর এটা কেউ পারবে না তবে আমার কাছে এমন একটা কেরামতির জিনিস আছে যে এই জিনিসগুলো আমি তোমাকে দান করে দেব নিশ্চয় তুমি চুরি করে আনতে পারো ওই যে ছেমেকের গাছের তাস হাতের লাঠি এই সমস্ত যাবতীয় বস্তু দিয়া এই তো মানে পাঠিয়ে দিল পাইসা সূরাকে মানে সেই দেবপুর শহরে তাই তো বলতেছি সবার কাছে পাইসা সূরা কিভাবে যায় সেই দেবপুর শহরে বলি আমি দুই চার কথা গানের সুরে পাইসা সূরা রওনা রে করিল দেবপুর ও শহরে গরিমন কন্যাকে গয়া নিব সুরি যে করিয়া গো শুনেনি সবা রাস্তা গো যাহাই উপনীত হইল গো শুনেনি দেশে এরে বায়ু সাহাতো দি গেল
হরিতিপুরে যাইয়া গো পাইসা তখন পৌ যাইয়ো গো শুনে নি দেশে এরে মায়ো বাপেতে করবে গো সুরি পয়সা বুদ্ধি যা আই গোরিয়া খেওয়া গাটো পার গো হইল শুনেন মন দিয়া গো দেশের বায়ু ও হইয়া আমার গো খেওয়া ঘাট পারুইয়া যখন ফরিদপুর চলিয়া গেল তাই মনে মনে চিন্তা করে কিভাবে চুরি করব আমি ওই গরিমন কন্যাকে তখন ওই পাইসা সুরা একটা চিঠি লেখলো মানে উজিরের বাড়িতে ওই উজিরের বাড়িতে একটা চিঠির মধ্যে লেখা দিল তাই কিভাবে লেখে আর কিভাবে বলে তাই সুর দিতেছি আমি অন্য সুরে তোমরা শোনে নে ভাই সকলে রে পাইসা সুরা আইলো দেশে তোমরা শোনে নে ভাই সকলে রে ওই পাইসা সুরা আইলো দেশে পাইসা সুরা করবে সুরি মন কন্যা রে রে ওই পাইসা সুরা আইলো দেশে শুনেন ভাই সকলে রে ওই পাইসা সুরা আইলো দেশে করি মনকে করবে সুরি পাইসা সুরা আইসা রে ওই পাইসা সুরা আইলো দেশে আইলো দেশে আমার করি করবে সুরি রে
আসে তাই প্রথমে চিঠি লিখলো উজিরের বাড়িতে উজির সাহেব পয়সা সুরা কিন্তু আপনার ফরিদপুর উপস্থিত আপনার গরিমন কন্যা সুরে যাবে দিন শুক্রবার 12টার সময় এইটা যখন চিঠির মধ্যে লেখা দিল ফরিদপুর শহরে উজির বাদশা নাজির পাত্র মিত্র যত আছিল সবাই আতঙ্ক হয়ে গেল অসীম বিধি কোন জায়গা থেকে এই সুর আসলো যে আমাদের শাহজাদী গরিমন কন্যাকে চুরি করবে এটা কেমন সুর সবাই সতর্ক হয়ে গেল তাই প্রথমে যে চিঠি লিখছে ওই পয়সা সুরা কি করে তখন মানে ওই যে কোইঠা রাজা কোইঠা বাদশা যে ওর কাছে ওই যে ছেমেকের কাছে তাত দিছিল ওইটা কিন্তু মাথার মধ্যে ধারণ করলো মাথার মধ্যে ধারণ কইরা তখন মানে অদৃশ্য হয়ে গেল কেউ কিন্তু দেখতে পারে না আস্তে আস্তে ওই পয়সা সুরা বাড়ির ভিতরে ঢুকলো দুইকা কেরা কোন ভাবে কোন পরিবেশে আছে তখন মানে এগুলা ঘুরা ঘুরা দেখবার শুরু করলো ওই কিন্তু সব দেখতেছে কিন্তু ওকে কেউ দেখতে পারে না এইভাবে দেখতে 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 তখন বাদশার বাড়িতে যেয়া ওই শাহজাদী গরিমন কন্যার হয়তো রুমে যেয়া দেখে যেমনই তার রূপে মানে সারা ঘর আলোকিত হয়ে গেছে তখন ওই দেখে বলতেছে হ্যাঁ তাইতেই তো আমাদের বাদশা নতুন বাদশা কিন্তু এই কন্যার রূপে পাগল হয়ে গেছে তবে একে আমি কিভাবে নেই তে আমি যে চিঠি লিখছি উজিরের বাড়িতে প্রথমে চুরি করব ওই চুরিটা আমি কিভাবে করি তাই তো আমি এখন সবের কাছে বলি তখন উনি কি করলো ওই অদৃশ্য হইয়া উজিরের বাড়িতে ঢুকলো ঢুইকা তখন ওই মালামালগুলা দেইখা সমস্ত জিনিসগুলা হাতের মুঠ কইরা তখন একটা মেয়ার রূপ সাজলো মেয়ার রূপ সাইজা তগরে আত্মীয়র মতনই হইয়া তখন বলতেছে দেখো বোন আজকে আমি তো তোমারই বোন কিন্তু দেখো পয়সা সুরা বলে দেশে আসছে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোমার যত টাকা পয়সা গয়নাগাটি আছে ওগুলা তুমি আমার কাছে দাও তারপরে আমি লুকিয়ে রাখি আমি তোমার বাড়িতে কহক দিন আসি এই পয়সা সুরার কথা শুইনা আজকে বোন আমি তোমার বাড়িতে আইছি উজিরের বউ কি করলো সমস্ত হীরামানি মণিমুক্তা টাকা পয়সা যত গহেনাপাতি ছিল সমস্ত ওই পয়সা সুরা যে মেয়ার রূপ ধরছে ওর টুপলা ধরে তার কাছে দিছি ওই টুপলাটা নিয়ে তখন মানে ওই যে তাস মাথায় দিছে অদৃশ্য হয়ে গেছে তখন কয় হাই